আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রশ্ন 8 লন ওয়াই সমান এম কজ ইনভার্স এক্স হয় তবে প্রমাণ করুন যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 মাইনাস 2 এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0 এটা 14তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে তাহলে আমরা প্রথমে এখানে যেটা দেওয়া আছে সেটা লিখলাম দেওয়া আছে লন y সমান m cos ইনভার্স x এখন এই লাইনটা আপনি যদি করেন কোনো সমস্যা নাই এই লাইনটা না লিখলেও হবে থার্ড লাইন এখানে ফার্স্ট সেকেন্ডে থার্ড লাইন লিখলেই হবে তো এখন এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে আসলো অর্থাৎ উভয় পক্ষে আমি বেস e নিয়ে পাই এখন অনেক অনেকের মনে প্রশ্ন জাগবে কি আপনি ই কেন নিলেন এখন আমার কিন্তু এই লনটা যদি বাদ দিতে হয় তার লনের বিপরীত হচ্ছে ই এই কারণে ইটা নিয়ে আসতে হবে তাহলে উভয় পক্ষে বেস হিসাবে ই নিলাম ই এবং লন ই যদি বেস আকারে থাকে এবং লন যদি পাওয়ার থাকে তাহলে ই লন কাটা যায় এটা আমরা সবাই জানি তাহলে ই লন কাটা গেলে কি থাকবে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এম কজ ইনভার্স এক্স তো এটা এক নং সমীকরণ ধরলাম অথবা এই লাইন থেকে এই লাইনে যদি আসার চিন্তা করি তাহলে ই আসে আমার লনটা যদি এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আসি তাহলে সেটা ই হয়ে এবং এই রাইট সাইডে যেটা থাকবে সেটা ই এর পাওয়ার হবে তাহলে ই টু দি পাওয়ার এম কজ ইনভার্স এক্স এই লাইনটা যদি আমরা না লিখি তাহলে সেভাবে আমরা চিন্তা করতে পারি তো তারপরে এই যে এখানে থার্ড লাইনে আসার পর ওয়াই সমান ই টু দি পাওয়ার এম কজ ইনভার্স এক্স এটাকে আমরা এক নং সমীকরণ ধরলাম এখন এক নং সমীকরণকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে এখন এইখানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ মানে কি ডিডিএক্স ওয়াই এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে কি হয় ওয়াই ওয়ান এখানে কিন্তু লিখে দিয়েছি পেন্সিল দিয়ে তো ওয়াই তো তারপরে ই টু দি পাওয়ার এই টোটালটাকে এক্স ধরতে হবে তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত ই টু দি পাওয়ার এক্স তারপরে পাওয়ার এখানে এক্স আছে এক্স এর অন্তরীকরণ কত ওয়ান তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কিন্তু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান অন আমরা লিখি না কারণ ওয়ান দিয়ে ই টু দি পাওয়ার এক্সকে গুণ করলে ই টু দি পাওয়ার এক্স তাহলে এখানে আমার কি আছে ই টু দি পাওয়ার এক্স বলতে কি এম কজ ইনভার্স এক্স তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি হবে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রে যাবে তাহলে ই টু দি পাওয়ার এক্স এখন এক্স বলতে যে জিনিসটা সেটা তো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে এক্স বলতে কি আমার এম কজ ইনভার্স এক্স তাহলে এম কজ ইনভার্স এক্স এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে এম এর ডিফারেন্সিয়েশন হবে না গুণাকারে আসবে আর কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এক্স এর এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করি তাহলে ওয়ান আসবে তাহলে এখানে ওয়াই ওয়ান ইকুয়াল এই যে ই টু দি পাওয়ার এম কজ ইনভার্স এক্স এটা মানে কিন্তু আমরা ওয়াই লিখতে পারি কেননা এখানে এক নংয়ে কিন্তু ওয়াই হিসেবে দেওয়া আছে তারপর এম দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস এম রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো তারপরে আমরা কি করব আর গুণন করব তাহলে ওয়াই ওয়ানের সাথে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার গুণ হবে তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়াল এখানে কি থাকবে তখন মাইনাস এম ওয়াই তাহলে কি থাকলো মাইনাস এম ওয়াই এখন এই যে সমীকরণটা আমরা যদি বর্গ করি তাহলে বর্গ করলে কি হবে এটার বর্গ করলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট এবং স্কোয়ার কাটা যাবে ওয়াই ওয়ানকে স্কোয়ার করলে কি হবে ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল মাইনাস এম ওয়াইকে স্কোয়ার করলে কি হবে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার তো তারপরের লাইনে আমরা কি করেছি তারপরের লাইনে বর্গ করার পরে এই যে ইকুয়েশনটা এখানে ইকুয়েশনটা আসছে ইকুয়েশনটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি তাহলে এখন এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ইউভির সূত্রে যাবে আমরা এর আগের পর্বে ইউভির সূত্র নিয়ে আলোচনা করেছি তাহলে ইউভির সূত্রের ক্ষেত্রে ডিডিএক্স ইউভি তাহলে ইউকে স্থির রাখতে হবে ভি অন্তরীকরণ করতে হবে প্লাস ভিকে স্থির রাখতে হবে ইউকে অন্তরীকরণ করতে হবে তাহলে এখানে আমরা ইউ বলতে আমরা কোনটাকে ধরবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আর ভি বলতে কোনটাকে ধরবো ওয়াই ওয়ান স্কোয়ারকে তাহলে এইখানে ইউ স্থির থাকবে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু কেননা প্রথমে আগে পাওয়ারের কাজ করতে হবে এটাকে এক্স টু দি পাওয়ার এন ধরতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার এনের সূত্র কি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে টু ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু থেকে এক বিয়োগ করতে হবে তাহলে ওয়াই ওয়ান হবে তারপরে আবার কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এই যে বেসটাকে তাহলে ওয়াই ওয়ানের ডেরিভেটিভ হচ্ছে কি ওয়াই টু তারপরে সূত্রের প্লাস এই যে প্লাস তারপরে ভিকে স্থির রাখতে হবে ওয়াই ওয়ান স্কোয়ার তো তারপরে ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে ইউ বলতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হয় জিরো আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় কি
टू एक्स इंटू वन। सेम भाव एम स्क्वायर डिफरेंसिएशन है ना, तो एम स्क्वायर गुणाकार रखल वाई स्क्वायर के डिफरेंसिएशन जो करी अंतरीकरण कर ले टू वाई। टू वाई क्या आगे पावर एक्स टू दि पावर एन हिसाब कर एक्स टू दि पावर एन एर इ के सूत्र की एन इंटू तेल एन बोलते टू एक्स टू दि पावर एन माइनस वन तर मैं टू माइनस वन तर मैं टू वाई इंटू तरह बेइज डेरिवेटिव करते हैं बेइज की वाई वाइर एक्सर सपेक्षे अंतरीकरण कर ले वाई वन। तारपर ए लेन थे कि आसलो वन माइनस एक्स स्क्वायर टू वाई वन वाई टू माइनस ये प्लजे माइनस माइनस हो टू एक्स वाई वन स्क्वायर इक्वल टू एम स्क्वायर वाई वाई वन। एखन एई दुइटा थे कि कमन जाए टू वाई वन कमन जाए तहले टू वाई वन कमन निलाम थाकबे कि वन माइनस एक्स स्क्वायर वाई टू माइनस एक्स वाई वन इक्वल कि टू वाई वन टा आगे लिखल इंटू एम स्क्वायर वाई। एखन एखाने एकटु ख्याल करले देखते पारबेन एखाने राइट लेफ्ट बाम पक्षे कि आछे टू वाई वन डान पक्षे कि आछे टू वाई वन तहले उभय पक्ष के टू वाई वन द्वारा भाग करते पारि तहले टू वाई वन टू वाई वन कैंसल तहले थाकबे कि वन माइनस एक्स स्क्वायर वाई टू माइनस एक्स वाई वन इक्वल एम स्क्वायर वाई। तो तारपर एखाने कि आसलो वन माइनस एक्स स्क्वायर वाई टू माइनस एक्स वाई वन ये डान पक्षे जेटा आछे सेटाके पक्षान्तर करे बाम पक्षे निये आसले एखाने प्लस आछे ताई माइनस आछे माइनस एम स्क्वायर वाई इक्वल जिरो। এই লাইনটা আসার পরে আমার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো। এখন এই সমীকরণটায় আমি ডি টু দি পাওয়ার এন প্রয়োগ করবো, অর্থাৎ যেটা লিবনিস উপপাদ্যের সাহায্যে। এর আগের পর্ব অনেকবার আলোচনা করেছি লিবনিস উপপাদ্য কীভাবে প্রয়োগ করতে হয়। তাহলে লিবনিস উপপাদ্য অনুসারে এনতম পদ পর্যন্ত অন্তরীকরণ করে পায়। তাহলে আমাদের দুইটা ফাংশন থাকবে, একটা ইউর ফাংশন আর একটা ভি এর ফাংশন। এটা এনতম পদ অন্তরীকরণ করার সিস্টেম হচ্ছে ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান। এখন কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো? ইউ ধরবো হচ্ছে যেটা ওয়াই আর ভি ধরবো যেটা এক্স। এখন আমরা এই সমীকরণে লিবনিস উপপাদ্য অ্যাপ্লাই করি, এটা ইউ এটা ভি এটা ইউ। তাহলে এখানে সূত্র কি ইউ এন, তাহলে ইউ মানে ওয়াই, এখানে টু কিন্তু আছে, তাহলে আমি কি লিখবো এন প্লাস টু। তাহলে ইউ আমার কি ইউ এন এন প্লাস টু হবে, এখানে যা থাকবে তাই। এখানে যদি ইউ ওয়াই থাকতো তাহলে এখানে ওয়াই এন হতো, শুধু ওয়াই থাকলে, যেহেতু টু আছে তাহলে ওয়াই এন প্লাস টু অর্থাৎ ইউ এন। আর এখানে ভিটা কি, ভিটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ভিটা ঠিকই থাকবে। তারপরে সূত্রের প্লাস, আমরা কিন্তু ইউ ভি এই জিনিসটা নিয়ে কাজ করতেছি, তিনটা নিয়েই কাজ করতে হবে। এটা নিয়ে কাজ করতে হবে ইউ ভি এন ইউ ভি এন ইউ ভি এন, তার মানে এটার কাজ শেষ হলে পরে এটা করব। তাহলে এখন প্লাস এন সি ওয়ান, তাহলে এন সি ওয়ান লিখলাম। এখন এইখানে ইউ এন মাইনাস ওয়ান, তাহলে ইউ কোনটাকে ধরেছিলাম, ইউ ধরেছিলাম কিন্তু ওয়াই টুকে। তাহলে ইউ এন কী ছিল আমার, ইউ এন ছিল ওয়াই এন প্লাস টু। তাহলে ইউ এন থেকে কত কমবে, এক কমবে। তাহলে ইউ এন থেকে এক কমবে মানে কি, এখানে দেখুন ইউ এন মাইনাস ওয়ান না, তাহলে ইউ এন থেকে এক কমবে, তাহলে এন প্লাস টু থেকে এক কমবে। তাহলে এক যদি কমাই তাহলে টু থেকে এক কমাইলে হবে ওয়ান, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান হয়। আর ভিটা কি, ভিটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো, আর এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস টু এক্স অর্থাৎ অন্তরীকরণ। তারপরে প্লাস পরের পরটা কি হবে এন সি টু। এখন কাকে ডেরিভেটিভ করতে হবে, ভিকে। এখন ভি বলতে কি, এখানে এখানে ভি বলতে কিন্তু মাইনাস টু এক্স, তাহলে মাইনাস টু এক্সকে অন্তরীকরণ করলে কি হয় এক্সের সাপেক্ষে মাইনাস টু এন টু। এইখান থেকেও আবার ইউএন থেকে কত কমবে, ইউএন থেকে এক কমবে, তাহলে এখান থেকে যদি আমি এক কমাই তাহলে ওয়ান ওয়ান কাটা যায় ওয়াই এন হয়। তো তারপরে এখন পরেরটা হওয়ার কথা ছিল কি, পরেরটা হওয়ার কথা ছিল হচ্ছে প্লাস এন সি থ্রি। এখন দেখুন এখানে এন সি থ্রি যে লিখবো, এন সি থ্রি লিখলাম সূত্র অনুযায়ী। এখন এখানে ভি হচ্ছে কি মাইনাস টু, এটা ডেরিভেটিভ করলে অর্থাৎ এক্সের সাপেক্ষে কোনো কনস্ট্যান্ট মানকে ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়। এবং এই ইউ থেকে কত কমবে, ইউ বলতে কি, ইউ বলতে কিন্তু আমার ওয়াই এন, তাহলে এখান থেকে এক কমবে। কোনো লাভ আছে এই পদটা লিখে, কোনো লাভ নাই, কেন লাভ নাই, জিরো গুণাকারে আছে, টোটালটা জিরো হয়ে যাবে। এই কারণে পরের স্টেপটা আর করা যাবে না, এই পর্যন্তই রাখতে হবে, আশা করি বুঝতে পারছেন। তো তারপরে এখন ইউ ভি বলতে আবার কে, ইউ ভি বলতে কিন্তু আবার এক্স ওয়াই এন, তাহলে এই যে এক্স ওয়াই এন, তাহলে এখানে আমরা ইউ ধরবো কাকে, ওয়াই ওয়ানকে, আর ভি ধরবো কাকে এক্সকে, তাহলে মাইনাস সেম আগের মতো কাজ। তাহলে ইউ এন,
তাহলে ইউএন মানে কি ওয়াই এন প্লাস ওয়ান ইন্টু ভি বলতে কি এক্স প্লাস এন সি ওয়ান। এখন এক্স এই যে ভিটা এক্সের ডেরিভেটিভ করলে কি হবে এক্সের সাপেক্ষে ওয়ান আর এখান থেকে ওয়ান কমবে তাহলে ওয়াই এন। তো পরেরটা হওয়ার কথা ছিল প্লাস এন সি টু অনের ডেরিভেটিভ কি জিরো, তাহলে জিরো যেহেতু গুণাকারে আসে পরের পরটা আসবে না জিরো হয়ে যাবে। তো মাইনাস এখন এটা নিয়ে কাজ করতে হবে ইউবির সূত্র, তাহলে এম এস স্কোয়ার কনস্ট্যান্ট এটার ডেরিভেটিভ হবে না বা এটা কি আমরা ভি ধরে নিলাম এম এস স্কোয়ার, তাহলে ভিটা কি থাকবে স্থির থাকবে এখানে ফার্স্টে ভি তাহলে এম এস স্কোয়ার হচ্ছে ভি তারপরে আমার ইউ কি ওয়াই তাহলে ওয়াই এন। তো পরেরটা হওয়ার কথা ছিল কি প্লাস এন সি ওয়ান, এখন ভি কিন্তু এম এস স্কোয়ার, এম এস স্কোয়ার কি কনস্ট্যান্ট না এক্সের সাপেক্ষে এম এস স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি তাহলে কি হবে জিরো হবে, তাই পরের পরটা লেখা হয় না ইকুয়াল জিরো। তো তারপরের লাইনে তারপরের লাইন এখান থেকে এই লাইনে কিভাবে আসলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এটা যেটা আছে তাই প্লাস এই যে এন সি অন, এই এন সি অন মানে হচ্ছে এন, এটা কিভাবে আসছে এখানে সাইড নোডে লেখা আছে এবং আগের পর্বে আমি এই জিনিসটা নিয়ে অনেক কথা বলেছি তো এখানে আর সেই কথা বাড়াবো না। তাহলে এন সি অন মানে হচ্ছে এন ইন্টু মাইনাস টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান আর এন সি টু মানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু মাইনাস টু ইন্টু ওয়াই ওয়ান তারপরে মাইনাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান, তাহলে এন সি ওয়ান মানে হচ্ছে এন ওয়াই এন মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল জিরো। তো তারপরে এখানে ওই যে এন সি ওয়ান মানে এন কীভাবে আসলো সেটা এখানে দেখানো হয়েছে, তারপরে তারপরে এন সি টু কীভাবে আসলো সেটা এখানে দেখানো হয়েছে। তো আপনারা যদি না বুঝতে পারেন এটা দেখে নিতে পারেন। তো তারপরের লাইন এই যে এই লাইনটা থেকে আমার এই লাইনটা কীভাবে আসলো সেই জিনিসটাই আমরা দেখব। তো একটু যদি আমরা খেয়াল করি ওয়ান এক্স স্কোয়ার এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এটা কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এই প্লাজে মাইনাসে কী হবে মাইনাস টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান। তো তারপরে মাইনাস কেন মাইনাস এই মাইনাসের জন্য এই প্লাজে মাইনাসে কী হয়েছে মাইনাস, তারপর এন ধরা এটা দুইটাকে গুণ করলে কী হবে এন স্কোয়ার মাইনাস এন ওয়াই এন মাইনাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান। তো তারপরে মাইনাস এন ওয়াই ওয়ান কীভাবে আসলো এই যে এটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিলাম তাহলে মাইনাস এন ওয়াই এন মাইনাস এম এস স্কোয়ার ওয়াই এন এই যে পটটা, তাহলে মাইনাস দ্বারা গুণ করে দিলে এই দুটো জিনিস আসে ইকুয়াল জিরো। তো তারপরে তারপরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস এন স্কোয়ার ওয়াই এন প্লাস এন ওয়াই এন মাইনাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস এন ওয়াই ওয়ান মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল জিরো। এখন এইখান থেকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু লিখলাম এখানে মাইনাস, এখন একটু যদি খেয়াল করি তাহলে এখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান এখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান এই যে দুইটা পদ আছে ওয়াই এন প্লাস ওয়ানের, তাহলে এই দুইটা পদ থেকে কী কমন যায় মাইনাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন নিতে পারি, তাহলে এখানে কী থাকে টু এন আর এখানে কী থাকে প্লাস ওয়ান, কারণ মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে মাইনাস কমন নিলে কী থাকবে প্লাস ওয়ান। তো তারপরে মাইনাস ওয়াই এন কমন নিলাম, ওয়াই এনের কয়টা পদ আছে একটা দুইটা তিনটা চারটা, তাহলে ওয়াই ওয়ান যদি ওয়াই এন যদি আমরা কমন নেই অর্থাৎ মাইনাস ওয়াই এন যদি কমন নেই তাহলে এখানে এন স্কোয়ার মাইনাস যেহেতু নিয়েছি এখানে মাইনাস এন তারপরে এটা কী হবে মাইনাস ওয়াই এন কমন নিয়েছি প্লাস এন প্লাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল জিরো। এখন এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা যায় তাহলে থাকে কি এই লাইন থেকে এই লাইনে মাইনাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল জিরো, এটাই হচ্ছে প্রুফড। এইখানে হচ্ছে এই যে পদটা আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাই লিখে দিলাম, এখানে যে পদটা আছে এখানে এটাই লিখে দিলাম, এটাই আসলে আমাদের প্রমাণ করতে বলছে। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে কাইন্ডলি শেয়ার করে দিবেন যাতে আমরা ভিডিও দেওয়ার যাতে আমি ভিডিও দেওয়ার আসলে উৎসাহ পাই, কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং শেয়ার করাটা আসলে আমাকে ইন্সপায়ার যোগায়। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।